ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফস ইজি। আরও নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। কোথাও নিমন্ত্রণে যেতে হলে যে ভদ্রতাগুলো বজায় রাখা প্রয়োজন সেগুলো নিয়েই আজকে জানব। অতিথি হিসাবে আত্মীয় স্বজন, বন্ধু অথবা সহকর্মীদের বাসা জানাবেন, কেমন হবে আপনার আচরণ তারই কিছু পরামর্শ। যা যা ঘটে থাকে, কারো বাসায় গিয়ে জুতা পরেই তার সাজানো ড্রয়িং রুমে হাজির হওয়া, না জানিয়ে অসময়ে কারো বাসায় গিয়ে তাকে অসুবিধায় ফেলা, কিংবা সময় জ্ঞান না রেখে রাত পর্যন্ত গল্প করে চলার মতো ঘটনা প্রায় ঘটে থাকে। কি করবেন? অবশ্যই ফোন করে আগে থেকে জানিয়ে যান। প্রথমবার যার বাসায় যাচ্ছেন তার জন্য কিছু উপহার নিয়ে যান, ফুলই সব থেকে ভালো উপহার। সকলের সঙ্গে আলাপ করুন, যার বাসায় যাবেন তার সুবিধা মতো সময়ে তার বাসায় যান। অল্পদিনের পরিচয় হলে ড্রয়িং রুমে বসে গল্প করুন। গল্প করার সময় বিষয় সম্পর্কে সচেতন থাকুন। বয়স্ক কেউ থাকলে তার কুশল সংবাদ জানতে চাইবেন। সাজ পোশাক হবে যথাযথ। কার বাড়িতে যাচ্ছেন, কতটা দূরে সে কথা ভেবে নিয়ে পোশাক নির্বাচন করুন। খুব পরিচিত কারো বাড়িতে গেলে তার আত্মীয় বন্ধুর খবর নিন। সহকর্মীর বাড়িতে গেলে কাজের জায়গায় গল্পের বাইরের বিষয় নিয়ে গল্প করার চেষ্টা করুন। কাজের বিষয় নিয়ে কথা থাকলেও তাড়াতাড়ি সেটা সেরে নিন। ঠিক জায়গায় জুতা খুলে রাখুন, আবার সঙ্গে ছোট কেউ থাকলে তার জুতাও খুলে দিন। যা করবেন না, আতিথেয়তার কখনো ত্রুটি খুঁজবেন না, নিমন্ত্রকের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না, কারো বাড়িতে গিয়ে সরাসরি তাদের বেডরুমে চলে যাবেন না, খুব ছোট বাচ্চা থাকলে সোজাসুজি বাইরে থেকে গিয়েই বাচ্চার খাটে বসবেন না, বারবার চা কফির অনুরোধ না করাই ভালো, বাড়ির কোনো কিছু অপছন্দ হলে মুখ ফুটে কিছু বলবেন না। যে বাড়িতে বেড়াতে গেছেন তাদের বাগান থাকলে অকারণে বাগানে ফুল তুলবেন না। অসময়ে কারো বাসা যাবেন না, খুব দরকারে গেলেও প্রয়োজনীয় কাজ সেরে চলে আসুন। কারো বিষয়ে অতিরিক্ত কৌতূহল দেখাবেন না। খুব কাছের বন্ধু বা নিকটাত্মীয় না হলে দুপুরবেলা বা বেশ রাতে কারো বাসায় যাবেন না। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।